রাজশাহীতে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালের কণ্ঠে শুভ সংঘ কম্বল বিতরণের আয়োজন করে। রোববার সকালে জেলার গোদাগাড়ি উপজেলার পিরিচপুর স্কুল মাঠে 500 হতদরিদ্রের হাতে বসুন্ধরার উপহার তুলে দেওয়া হয়। তীব্র শীতের এমন সময়ে বসুন্ধরা কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা। রাজশাহীতে পড়ছে তীব্র শীত, হু হু করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসে জুবুধুবু হয়ে পড়ছেন এই এলাকার মানুষ। হিমালয় ছুঁয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস কাঁপিয়ে তুলছে উত্তর জনপদের ছিন্নমূল মানুষকে। শীতে কাহিল যখন দরিদ্র মানুষগুলো, তখন বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুশি তারা। প্রতিবন্ধী দিনমজুর ও শ্রমজীবীরা নতুন কম্বল পেয়ে আবেগ আপ্লুত। আমরা ঠান্ডায় খুব কষ্ট করছিলাম, উপকার হয়েছে, তাকে আশীর্বাদ দিলাম, সে যেন ভগবানের কাছে ভালো থাকে। বসুন্ধরা গ্রুপ কম্বল দিয়েছে তাই ধন্যবাদ। শীতের কম্বল দেওয়া হচ্ছে, বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। করোনাকালে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, শীতেও দরিদ্র মানুষগুলোর পাশে উপহার নিয়ে হাজির বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবানের সহায়তায় দেশজুড়ে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ, এটা অব্যাহত রেখেছে বসুন্ধরা গ্রুপ। আমরা করোনার সময়ে উত্তরবঙ্গের প্রায় 50,000 পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করেছি এবং এবারও আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের উপহার কম্বল নিয়ে এসেছি। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বসুন্ধরা গ্রুপ যে কম্বল বিতরণ করছে শীতার্থদের মাঝে, আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত। আমাদের গ্রামে প্রায় 500 পরিবারকে দেওয়া হয়েছে এবং অবশ্যই এখন তো অনেক শীত, তারা খুবই উপকৃত হচ্ছে। কালের কণ্ঠের শুভ সংঘ দেশজুড়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমটি বাস্তবায়ন করছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।